বাংলাদেশের তাঁত শিল্পের ইতিহাসের প্রাচীন ঐতিহ্যবাহী অঞ্চল টাঙ্গাইল। এটি আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ধারকও বটে। দেশের অন্যতম প্রধান লোকশিল্প বা কুটির শিল্প হিসেবে খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে। বহুকাল আগে থেকেই বংশ পরম্পরায় দক্ষ কারিগরের সুনিপুণ হাতে তৈরি হচ্ছে বাহারি তাঁতের শাড়ি। বিশ্ববাজারে যার অবস্থান রয়েছে খুবই পাকাপোক্তভাবেই। টাঙ্গাইল শহর থেকে 6 কিলোমিটার দক্ষিণে দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়ন। জেলার বিভিন্ন স্থানে শাড়ি তৈরি হলেও ওই ইউনিয়নে টাঙ্গাইল শাড়ি তৈরি ও ব্যবসার মূল কেন্দ্র হিসেবে পরিচিত। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে টাঙ্গাইল তাঁত শিল্পের ব্যাপ্তি সম্প্রসারিত হয়। টাঙ্গাইল শাড়ির তাঁতিরা মূলত ঐতিহ্যবাহী মসলিন তাঁত শিল্পের বংশধর। তাঁদের আদিনিবাস ছিল ঢাকা জেলার ধামরাই ও চৌহাট্টায়। তারা দেলদুয়ার, সন্তোষ ও ঘৃন্দা এলাকার জমিদারদের আমন্ত্রণে টাঙ্গাইল যায় এবং পরবর্তীতে সেখানে বসবাস শুরু করে। এখানকার তাঁতিরা শাড়ি ছাড়াও লুঙ্গি গামছা তৈরি করে থাকে। লোকমুখে প্রচলন আছে একসময় দিল্লির মোগল দরবার এবং ব্রিটেন এর রাজপ্রাসাদ পর্যন্ত এই মসলিন শাড়ির ব্যাপক চাহিদা ছিল।